গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার বৃতিবর্ণা। তো আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, কত পায়রা উঠছে। তো আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন বাজে সকাল 6টা, এই জাস্ট ঘুম থেকে উঠে নিচে সামান্য কিছু কাজ সেরে ওপরে চলে এসেছি। তো ওপরে ফুল কাটা তুলে নিয়ে গিয়ে আবার নিচে গিয়ে চা বসাবো। তো হাঁপিয়ে গেছি। তোমাদেরকে একটা নিউজ বলার ছিল, যেটা হচ্ছে আমরা আজকে 30 তারিখ, কালকে 31 তারিখ, 31শে মার্চ কোথাও একটা যাচ্ছি ঘুরতে। তো সেটা তোমাদের সাথে তো শেয়ার করবই, কোথায় যাচ্ছি সেটা বলবো না, নাহলে বলার মজাটাই চলে যাবে, তো দেখার মজাটাই চলে যাবে। তো চলো এখন ফুলকটা তুলে নিই, আর আজকে মোটামুটি সমস্ত কিছু গোছগাছ করে নেব, ব্যাগপত্র, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে এখন ফুলকটা আগে তুলে নিই। তো কালকে বেরিয়েছিলাম মার্কেটিংয়ে, কিছু মার্কেটিং করে এনেছি, যেগুলো আর কি লাগবে, বেশি কিছু না, সামান্য কিছুই করেছি। তো চলো এখন ফুলকটা তুলে নিই, অনেক ফুল ফুটেছে আজকেও। তো চলো, আর তোমাদেরকে আমার একটা কথা বলার ছিল, যেটা হচ্ছে বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। ক্রিয়েট স্টুডিওতে ভিউস বলো, ওয়াচ টাইম বলো, সমস্ত কিছু ডাউনের দিকে যাচ্ছে, বুঝতে পারছি না। কিছুদিন আগেও ওটা আপে ছিল, 2-4 দিন ধরে সমানে ডাউনে চলে যাচ্ছে, কিছুতেই ওটা উঠছে না। তো বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। ক্রিয়েট স্টুডিওতে একরকম দেখাচ্ছে টাইমগুলো, আর তোমার চ্যানেল স্টুডিওতে মানে দেখছি অন্যরকম দেখাচ্ছে। তো বুঝতে পারছি না এটা কী করবো। তো তোমাদের কারো জানা থাকলে আমাকে বলো প্লিজ। তো এই এক টেনশানে আছি, কেন এটা হচ্ছে বুঝতে পারছি না। আমার যেটুকু রেগুলারিটি মেনটেন্স করছি, তো কেন এটা হচ্ছে বুঝতে পারছি না। সকালটা খুব ভালো লাগছে, তো চলো ফুলকটাকে তুলে নিই। একটা জিনিস দেখো, আমি তাই ভাবছি আমার গাছটার এই অবস্থা কেন, কুড়িগুলো কিসে খাচ্ছে, কি ভয়ানক। দেখো দেখতে পাচ্ছ কারা, এই দেখো একটা, আর এই দেখো একটা, বাবা চলো আগে। ও বাবা, এই দেখো এখানে একটা আছে, চলে এদের আগে ফেলে নি, সমস্ত কুড়িগুলো খেয়ে নিয়েছে। দেখো এইগুলো গাছে ছিল, সমস্ত কুড়িগুলো নষ্ট করছিল। বুঝতে পারছি না যে কী কিসের জন্য কুড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চোখে দেখিনি এগুলো যে আছে গাছে। তো চলো এগুলো ফেলে নিই। এবার ওপর থেকে নিচে এসে ঢুকে পড়েছি রান্নাঘরে, তো চা করে নেব, সাথে বাসনগুলো সাইডে মেজে নেবো, দেখতে থাকি।
রান্নাঘরে, তো সেটাই শুনছিলাম আর আলোচনা করছিলাম। আর প্রথমে বাবা চিনি ছাড়া চা খায়, সেটা এক কাপ তুলে রাখলাম, তারপর আমাদেরটা চিনি দেব। আমাদের একটা জিনিস দেখায়, আমার যে নিচে গাছগুলো আছে সেখানে তাদের মধ্যে গোলাপ গাছটা এত পরিমাণে গোলাপ ফোটে, যখন ফোটে পুরো মানে অনেকগুলো একসাথে সাথে ফোটে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, দেখো। যদিও আজকে অনেকটাই তুলনামূলক কম আছে অন্যদিনের থেকে। চলো, আজকে বেশি কিছু শেয়ার করতে পারছি না, তো রান্নাটা রেসিপিটা শেয়ার করতে পারিনি। তো করেছি আজকে তোমার কুমড়োর শাক ছোলার ডাল দিয়ে, আর এদিকে করেছি মোচার ঘণ্ট আর মাছ। তো ব্যাস, আজকে দুপুরের টুকু এই রান্না করেছি, সকালে তো টিফিন খাওয়া হয়ে গেছে। দেখো, এখন 9:30 বেজে গেছে। সকালে বলেছিলাম যে কোথাও একটা যাচ্ছি, সেই কারণে ব্যাগ ট্যাগ গোছানো আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তা গোছানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, গুছিয়েছি সেটা শেয়ার করলাম, পুরোপুরি এখনও গোছানো হয়ে ওঠেনি। এখনও ওর ব্যাগটা প্যাক করা হয়নি, কারণ কি প্রচুর মানে জামাকাপড়, সমস্ত সাজগোজ, ওষুধপত্র সমস্ত রেডি করা, মনে করে করে মানে দুপুরবেলায় করেছি, সোনাই ঘুমাচ্ছিল ওই টাইমে। তারপর আমার স্টুডেন্টটা এসেছিলো পড়তে, ওকে পড়ালাম, সোনাইকে পড়ালাম, এসব করতে করতেই চলে গেল টাইম শেষ। তো এখনও ভিডিও এডিটিং করিনি, এডিটিং করব, তারপর এটা শেয়ার করব। তো চলো, তো কালকে বিকেল নাগাদ বেরোবো, তো সেটাও বলে দিলাম। তো এখন এডিটিং করে নিই, তারপর এটা ছেড়ে নিই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, সঙ্গে থেকো আর কি বলবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো বাই, গুড নাইট।